আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কী কী করছি। দেখলেন, আলু ভর্তা করেছি, আলুর পরোটা বানাবো, আর এখানে রুটির জন্য ডো তৈরি করে এবং পরোটা কীভাবে আমি আলু পরোটাটা তৈরি করি এটাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড দিই তা আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তো আলুর পরোটাটা কীভাবে তৈরি করি সেটাই আর কি। সাধারণত আমরা সকালে যে নাস্তাগুলো করি একটু উল্টা পাল্টা করে, এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করে দিলে বাসার সবাই খেতে খুব মজা পায়, একঘেয়েমিটা ভালো লাগে না আসলে। এই কারণেই আমি প্রতিদিনই চাই একটু নতুনত্ব নাস্তার রেসিপিগুলো করতে, মাঝে মাঝে রুটি, মাঝে মাঝে পরোটা, খিচুড়ি, মাঝে মাঝে খুদের ভাত। আজকে একটু আলুর পরোটা করে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে আমি মাঝে পুরো রুটিটাকে ঢেকে দিলাম। এবার আমি সাইড থেকে একদম ভাঁজ করে করে এভাবে করে গোল করে নিব, তাতে করে আলুটা পুরা রুটির মধ্যে যাবে আর পরোটা দেখতে ভালো লাগবে, পরোটাটা খেতেও ভালো লাগবে। তো আমি আলুর পরোটাগুলো বানাচ্ছি, আর আপনাদের একটু বলছি এফাকে যে আমার চ্যানেলটা আপনারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমি তো আর বুঝতে পারছি না আপনাদের মনের ভাষা, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, প্লিজ লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। তো আমি আপনাদের এই সাপোর্টগুলো পেলে সামনের দিকে আগানোর উৎসাহটা পাব। আসলে মহিলারা ঘরে বসে থেকে কিছু একটা করার জন্য যে উদ্যোগটা নেয় সেই উদ্যোগটাকে সবাই সম্মান করা উচিত এবং সবাইরই কিছু না কিছু সাপোর্ট করা উচিত। আপনারা ভিউয়ার্স হয়ে যে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমিও উৎসাহ পাবো এবং আমিও সবার মোটামুটি যাদের ভিডিওগুলো দেখি মোটামুটি সাবস্ক্রাইব করে দেই, কারণ একটা সাবস্ক্রাইব করতে কিছুই হয় না, কিছুই লাগে না, শুধু মনের ইচ্ছাটাই বড় কথা, যে ভালো লাগে উনি একটা চ্যানেল খুলেছে আমি একটু না হয় একটা সাবস্ক্রাইব করে দিলাম, তাতে করে ওনার একটু উপকার হলো। তো এই ভাবনাটা যদি সবার থাকে তো সেই ক্ষেত্রে আসলে সবাই আগাতে পারে। তো এই যে পরোটা সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভাজছি। আগে একটু তেল ছাড়াই ভাজতে হবে, তারপরে এগুলোকে একটু তেল দিতে হবে, কারণ আমি যদি পরোটার স্বাভাবিক যে পরোটাটা তৈরি করি আগে তেল দিয়ে ভাজি, আমি এটা এইভাবে না ভেজে একটু আগে ভেজে নিতে হবে তারপরে তেল দিয়ে ভাজতে হবে। তো এই তো পরোটাগুলো ভাজছি। আসলে দৈনন্দিন জীবনের কাজকর্ম আমাদের যা আমরা করি বাসায় সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সকালে কী খাচ্ছি, দুপুরে কী খাচ্ছি,
কি কাজ করছি এগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর মাঝে আপনাদের উদ্দেশ্যে বলা, যে অবশ্যই বন্ধু মনে করে বোন মনে করে ক্ষমা করে দিবেন প্লিজ, কারণ ভুল ত্রুটি সবারই হতে পারে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ যেতে পারে না, সবারই ভুল ত্রুটি আছে, আমারও সেই ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন। তো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, তাতে করে আমার একটু উপকার হবে, আর কারো উপকার করলে অবশ্যই আল্লাহ তার উপকার করে। তো এই তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, কিছু বড় বড় কথা বলে ফেললাম, সরি যদি কারো ভালো না লাগে তো স্কিপ করবেন, আর যাদের ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তো আমি তাদের উপর কৃতজ্ঞ থাকবো। তো আমার পরোটাগুলো সব হয়ে গেছে এখানে, তো টেবিলে দিয়ে দিয়েছি আর চা বানিয়েছি, আর দুপুরবেলা নাস্তা নাস্তা খাওয়া শেষ, আমাদের বাসায় অনেকগুলো পাখি হাঁস মুরগি আছে, এগুলো নিয়েছি আমিও, সারাক্ষণ খেলা করে, এই যে হাঁসের উপরে অর্ততা পাখি ছড়িয়েছে, তো হাঁস দৌড়াচ্ছে, কতগুলো ঘাস আম্মা শাক কাটছিল, তো শাকের মধ্যে এনে স্বামীও সেই হাঁসটাকে ছেড়েছে, সাথে করে তোতা পাখিটাকে ওর পিঠে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এইরকম দুষ্টমি সবসময় স্বামীও করতেই থাকে, হাঁসের উপরে তোতা পাখি বলতেছে তুমি ঘোড়া হও হাঁস, আরও তোমার উপরে উঠে লাফাক। এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা একদম ছোট্ট একটা বাচ্চা এনেছিলাম, তো দুটো এনেছিলাম বাচ্চা, একটা ছাদে নিয়ে গিয়েছিল স্বামীও, তো কাক সেটাকে নিয়ে চলে গেছে, তো আর একটা আসছে এটাকে নিয়ে একটু খেলা করছিল। আর দুপুর আমি আবার রান্নার জন্য চলে আসলাম এখানে, কিছু আমি ঝাটকা মাছ ভেজে নিচ্ছি, এটা আসলে ফ্রাই করব, এটাকে আর ভুনা করব না, এভাবে ফ্রাই করেই রাখব, আর ফ্রাইটাই খেতে পছন্দ করে আমার বাসার সবাই, ঝোলের তরকারিটা বেশি একটা পছন্দ করে না, এই কারণে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। আর এখানে কিছু ট্যাংরা মাছ আছে, এটা আমি একটু ঝোল করব, আমার এবার ঝোলের তরকারি না হলে ভালো লাগে না, আমি ঝোলটা দিয়েই পছন্দ করি একটু খেতে। তার মধ্যে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আখের গুড়ের শরবত বানিয়েছিলাম, আমার এই ভিডিওটা আসলে দু তিন দিন আগের শ্যুট করা, যখন খুব গরম ছিল, এখন তো আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য আমি লেবু শরবত বানিয়ে নিচ্ছি আখের গুড় দিয়ে, সবাই একটু দুপুরবেলা এই আখের গুড়ের লেবু শরবতটা খেলে শরীরটা একটু ছাড়বে, কড়াটা ছাড়বে। তো মাঝে মাঝে এরকম শরবত বানিয়ে সবাই খেতে পারেন। তারপরে দুপুরে যে রান্না করছি, রান্নার ফাঁকে একটু শরবত করে দিলাম, এখন আমি ওই যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দিব এবং তারপরে ট্যাংরা মাছের ঝোলটা করব। এই তো কিছু আলু দিয়ে আমি রান্না করছি, আর একটা রান্না করব আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, না সরি লাউ দিয়ে চিংড়ি মাছ না, লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব, কারণ আমার বাসায় আবার আমার বাচ্চা দুটো কখনোই বেশি মাছ মুছ পছন্দ করে না, হয় দেখা যাচ্ছে মুরগি রান্না করলে মুরগি খাবে,
নালে গরু মাংস, না হয় ডিম দিয়ে সবজি করে দিলে ওটা ওদের পছন্দ। এই কারণে আমি সবসময়ই একটা সবজির আইটেম মাঝে মাঝে রাখি, সেটা মাছ ছাড়া, কারণ বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোই একটু করে দিতে হয়। আমি এইভাবে ডিম দিয়ে লাউটা রান্না করি, ডিম ভেঙে দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিই। আর এখানে আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি ডিম দিয়ে লাউটা রান্না করছি। লাউগুলো দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই রান্নাবান্না দেখালাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।